नमस्कार बंधुरा, वेलकम टू प्रियास किचेन। आज के रेसिपी स्कॉच आलू दिए शिंगी माचेर झोल। आशा करी ये रेसिपी जदि आपनाराओ बाड़ीते ट्राई करें आपनादेर काछे भालो लागबे। एखोनो जदि आमार चैनलटा सबसक्राइब करे ना थाकेन आमार चैनलटा सबसक्राइब करे पाशे थाका बेल आइकन अल करे देबेन, ताते करे आमार नतून नतून रेसिपिगुलो आपनादेर काछे पौंछे जाबे। चलुन ताहले देरी ना करे शुरू करा जाक आजकेर रेसिपि। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের স্কচ আর দুইটা মিডিয়াম সাইজের আলু, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু আর স্কচটা একটু মোটা করেই কেটেছি। নিয়ে নিয়েছি 250 গ্রাম শিঙি মাছ, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করে দেব, তার জন্য দিয়ে দেব 1/2 চামচ লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। লবণ আর হলুদ ভালোভাবে মাছের সাথে মাখানো হয়ে গেছে। মশলার জন্য নিয়ে নিয়েছি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ কালো সরষে বাটা, 1/2 চামচ জিরে বাটা, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ আদা বাটা। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ সরষের তেল। হাই ফ্লেমে সরষের তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব ম্যারিনেট করে রাখা শিঙি মাছ। শিঙি মাছ ভাজার টাইমে একটু সাবধানে ভাজবেন, শিঙি মাছ ফেটে তেল ছিটে গায়ে লাগতে পারে, তার জন্য শিঙি মাছ ভাজার টাইমে অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবেন। হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। এক সাইড ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অন্য সাইডটা ভেজে নেব। হাই ফ্লেমে অন্য সাইডটাও 3-4 মিনিট ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব। একই তেলে পুরো রান্নাটা করে নেব। ওই তেলের ভিতরেই দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা স্কচ আর আলু। স্কচ আর আলু ভাজার টাইমে কোনো রকম লবণ বা হলুদ দেবেন না। স্কচ আর আলু হাই ফ্লেমে 5-7 মিনিট ভেজে নেব। স্কচ আর আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো। দিয়ে দেব 1/2 চামচ লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে মশলা 2-3 মিনিট কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেব 2 কাপ জল। স্কচ সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দেব। মশলা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব, দেখে নেব স্কচ আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। স্কচ আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা শিঙি মাছগুলো। মাছগুলো ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য।
5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। ভাজা জিরে গুঁড়ো ভালোভাবে গ্রেভির সাথে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেছে স্কচ আলু দিয়ে শিঙি মাছের ঝোল। এই রেসিপি গরমের দুপুরে গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। আশা করি আপনারাও যদি বাড়িতে এইভাবে ট্রাই করেন আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন।